আম্বাবাচী উৎসব মাতল রাজ্য, কিন্তু বাদ সেজেছে কোভিড পরিস্থিতি। আম্বাবাচীর তৃতীয় দিনে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে বৃহস্পতিবার সকালে মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে দিয়ে স্বামী সংসারের মঙ্গল কামনা করেন। কোভিডের কারণে লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দির বন্ধ থাকায় মন্দিরের বাইরে তারা সিঁদুর খেলায় মাতেন। অন্যান্য বছরের মন্দির ভেতরে বিশেষ পূজার্চনার পাশাপাশি দূর দূরান্ত থেকে মহিলারা এসে ভিড় জমাতেন, সিঁদুর খেলতেন, কিন্তু এবছর তা না হয় বাইরে থেকে তারা সামিল হয়েছে। আর কি কি করা হয় এখানে? আজকে তো গেট বন্ধ আছে, সবাই পাইনি। আচ্ছা, মানে আপনারা এখানে মহিলারা কি করেন মূলত? সিঁদুর খেলা, সিঁদুর নিয়ে সিঁদুর আমাদের উপলক্ষে স্বামীর মঙ্গলার্থে আছে। মঙ্গল কামনা। কি রকম লাগে এই দিনটা? খুব ভালো লাগে। সিঁদুর পড়ার মতো দিন তো আর শঙ্খ সিঁদুরের সবকিছুরাই তো আমাদের সবচেয়ে বড় না, তো আমাদের সবচেয়ে সুন্দর। দেখেন তো আজকে কত সুন্দর করে সাজলাম, এরকম সাজতো না, তো এইটার আশীর্বাদের কারণেই তো আমরা এখানে আই না। প্রত্যেকবারই কি আসেন এখানে? প্রতি বছরই আসি। এই বছরের দিনটা তো একটু অন্যরকম, দিনটা তো একদমই আনন্দ পাচ্ছি না, কিন্তু অন্য বছর তো মায়ের মন্দিরে ঢুকি, ঢুকে মার পায়ের চরণে সিঁদুর পড়াই, আমরা সবাই ওখানে সিঁদুরে সুন্দরভাবে মানে গলাতে সিঁদুর করি, সবাই খুব আনন্দ করি। ভেতরে মেলা মানে গেটের সামনে মায়ের মন্দিরের কাছে মেলা বসে, মেলা থেকে আমরা সব কিছু কিনে নিই, ছেলে মেয়েদেরকে স্বামীকে সকলকে নিয়ে আসি। তো এবার করোনার কারণে তো সকলে আমরা ফ্যামিলি আসতে পারিনি, তো সকাল থেকে আমরা সিঙ্গেল সিঙ্গেল করে আসলাম, তো তাই জন্য এখানে ভিড়ও কম, এবার আনন্দের পরিমাণটা একটু কম, তবে মনের আনন্দ তো কম নেই, কম নাই না, হচ্ছে আনন্দ করছি। আচ্ছা, অন্যান্যবারের মতো এবার কি আনন্দ হচ্ছে? একটু কম। কি কারণ মন্দিরে যেতে পেরেছেন? না, মন্দিরে যেতে পারিনি। কারণটা কি, কি কারণে যেতে পারেন? মেলা তো হয়নি, আর দ্বিতীয়ত আপনার করোনা, তার জন্য লকডাউনের জন্য যাওয়া হয়নি। অন্যান্যবারের তুলনায় মানে প্রত্যেকবারই আসেন নাকি এখানে? না, আমি দ্বিবছর ধরে আসি। এরকম ভাবে আনন্দ হচ্ছে না, করোনা মহামারীর জন্য আমরা গতবার থেকেই এরকম কোনো আনন্দ করতে পারছি না। আমরা বুঝি তিন দিন আমরা সকালবেলা উঠে স্নান টান করে এখানে পূজা অর্চনা করি, সেটা হচ্ছে না। এখন বাইরে থেকে আমরা যতটুকু পারছি ততটুকুই আনন্দ করছি। এবারে কি সিঁদুর খেলা হয়েছে? হয়েছে, মোটামুটি নিজের মতো যতটুকু পারছি করছি, সবসময় তো আশা হয় এবার যতটুকু পারছি, মনের আনন্দ তো থেকেই যায়, তার জন্য এখানে এসে যতটুকু পারি মনের আনন্দ, কতদিন ঘরে বসে থাকবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।